কঠিন কথা আছে। আল্লাহ বলেছেন আমি সবার প্রতি সমান বিচার করি, কারো প্রতি অবিচার করি না। আমার জানার বিষয় হলো কেউ অন্ধ জন্ম নেয়, কেউ হাত পা নেই, কেউ অজ্ঞান, কেউ চেকন, কেউ মোটা, কেউ ধনী, কেউ গরিব, এরকম জন্মায়। কিন্তু আল্লাহ তো কোরআনে বলছে যে আমি সবাইকে সমান দেখি, আমি কাউকে ছোট বড় করি না, সবাইকে সমান দিয়ে থাকি। তাহলে একটা মানুষ তো আল্লাহরই সৃষ্টি। তাহলে আল্লাহ যে কোরআনে বলল যে আমি কাউকে ঠকাই না, সবাইকে সমান দেখি, তাহলে একজন মানুষ মায়ের গর্ভ থেকে জন্ম নিল, তিনি অন্ধ কেন? তার পাও নাই কেন? সে গরিব কেন? তাহলে আল্লাহ যে বলল সবাইকে আমি সমান দেখি, তাহলে আল্লাহর কথাটা কি ঠিক হইল? অবশ্যই আল্লাহর কথা ঠিক আছে। এখন যে বিষয়, সমস্ত সৃষ্টির আগে স্রষ্টা মানব স্রোতকে সৃষ্টি করছে এবং রুহ সৃষ্টি করছে। রুহের বেলায় সমস্ত রুহই সমান, সবাইকে সমান দিয়া পৃথিবীতে পাঠাইছে। এখন এই পৃথিবীতে আইসা সে কুকর্ম করছে, কুকর্ম করার কারণে সে পরজন্মে দেখা গেছে তার চোখ নাই, আবার কারো দেখা যায় তার হাত নাই, জন্মে থেকেই পা নাই। তাহলে আল্লাহ বলল আমি সবাইকে সমান দেই, কাউকে ঠকাই না। তাহলে এটা কি? তাহলে আল্লাহ আমাদেরকে সমানই দিয়েছিল, কিন্তু আমরা পৃথিবীতে আইসা কারো চোখ অন্ধ করে দিছি, কারোর সাথে হিংসা করে তার সম্পদ নষ্ট করে দিছি। যার সম্পদ আমি নষ্ট করে দিছি, পরের জন্মে আমি হয়েছি ভিখারি আর সে হয়েছে ধনী। একদিন সেও আমাকে অন্ধ করবে, আমারটা লুটপাট করে নেবে, তখন সে যেরকম আফসোস করছিল ঠিক আমারও করতে হবে। তাহলে আল্লাহ কাউকে ঠকায় না। এখানে লেখা আছে যে আল্লাহ বলেছেন আমি সবার প্রতি সমান বিচার করি, কারো প্রতি অবিচার করি না। আল্লাহ সবার প্রতি সমান বিচার করে এবং অবিচার করে না। তাহলে আমার দোষে আমি দোষী, আমি জন্ম জন্মান্তরে মানুষের ক্ষতি করছি, আজ আমি ক্ষতিগ্রস্ত হয়েছি। আল্লাহ কোরআনে কইছে তুমি যা করবা ঠিক তাই পাইবা, এর বিন্দু পরিমাণ যদি খারাপ করো খারাপটা পাইয়ে দেবা, এর বিন্দু পরিমাণ যদি ভালো করো তুমি ভালোটা পাইয়ে দেবা। তাহলে আল্লাহর এখানে কোনো দোষ নাই, আমার কর্মে আমি দোষী, শুধু বুঝার বাকি। দয়া করে বলবেন কি দেখা যায় গান বাজনা করা হয় বহু বহু দরবারে, এটা কি ইসলামসম্মত? গান বাজনা জায়েজ এই সম্পর্কে কিছু বলবেন? আমি কোরআন দিয়ে জায়েজ করার কথাও বলবো না, আমি হাদিস দিয়ে জায়েজ করার কথা বলবো না। আমি বলবো যে এই ঢোল বাজানোর যে বিষয়টা, এই ঢোল জিনিসটা আবিষ্কার কোত্থেকে হয়েছে? এই ঢোলের আবিষ্কার হয়েছে, এই ঢোল যদি একটা মানুষের জীবনে না বাজে সে পারবে না আজান দিতে, সে পারবে না কোরআনের আয়াত পড়তে, না পারবে আল্লাহ বলতে। যেমন মানুষ যখন এই জিহ্বাটাকে উপরে নিচেরে বাড়ি দেয়, তখন উপরে যখন জিহ্বা লাগায় তখন আল, যখন জিহ্বা ছুটায় তখন লা, আল্লাহ। যদি এই উপর নিচে যে ডোলের মতো যে দুইটা জিনিস আল্লাহ বানায় দিছে, আর জিহ্বাটা হলো আমার ডোলের ডান্ডা, এটাকে যদি আমি উপর নিচে বাড়ি না দিই আল্লাহ শব্দটা বাইর হবে না, তাহলে ডোলের আবিষ্কার এখান থেকে হয়েছে। তাহলে কেউ যদি বলে ডোল বাজানো হারাম, তাহলে তার মুখে কথা বলাও হারাম। আচ্ছা, তাহলে কেউ যদি বলে তাহলে যে মানুষে বাঁশের বাঁশি বাজায়, তো আমি বলবো এই বাঁশের বাঁশিটাও মানুষের মানব দেহ থেকে বানানো হয়েছে। যেমন মানব দেহে যদি আমরা খোঁজ করি, তাহলে মানব দেহের মধ্যে ছিদ্র আছে, এই নয়টা ছিদ্র থেকে একটা ছিদ্র যদি বন্ধ হয়, তাহলে আমাদের চলাফেরা, কথাবার্তা,
সমস্ত কিছুই বন্ধ হয়ে দেব। যদি আমার পায়খানা রাস্তা বন্ধ হয় তাহলে পেট ফুলে দেব, আমার চলাফেরা সম্ভব না, খাওয়া দাওয়া সম্ভব না, চাকরি বাকরি সম্ভব না। আমার প্রস্রাবের রাস্তা যদি বন্ধ হয় তাহলে আমার কোনো কিছু করে খাওয়া সম্ভব না। যদি আমার নাকের ছাদাটা বন্ধ হয় তাহলে আমার বাইচা থাকাই সম্ভব না। তাহলে নয়টা দরজা যদি একটা বন্ধ হয় তাহলে আমি চলতে পারবো না। তাহলে এই বাসের বাসি কোত্থেকে আসছে? মানব দেহ থেকে আসছে। তাহলে মানব দেহের মধ্যে নয়টা ছিদ্র, বাসের বাসিটা ভালো করে গুনে দেখবেন যে নয়টা ছিদ্র। এই নয়টা ছিদ্র যখন বানাইছে তখন এই বাসিটা বাজে। তাহলে আমার মানব দেহের বাসিও বাজে যদি নয়টা দরজা খোলা থাকে। যদি একটা বন্ধ হয় তাহলে আমি শেষ, এই বাসি আর বাজবে না। আর এই বাসি যদি না বাজে তাহলে কোরআন তেলাওয়াত করতে পারবো না, আল্লাহ বলে ডাকতেও পারবো না। যারা বলে বাজনা হারাম, যারা বলে এগুলো হারাম, তারা তাদেরকে আমি বলবো যে তোমার নয়টা ছিদ্র তুমি বন্ধ করে দাও, তোমার এই নয়টা ছিদ্র খোলা রাখাও হারাম। যদি কেউ বলো তাহলে ডোল, তাহলে তোমার জিভ বা ডান্ডি কেটে ফেলাই দাও, তাহলে তুমি যদি জিভ বা কাইটা ফেলাই দিতে পারো তাহলে আমি আর ডোল বাজাবো না। তাহলে এইসব জিনিসের আবিষ্কার মানুষের থেকেই হয়েছে। এখন আমি বলবো ইমুক হাদিসে আছে, ইমুক দলিলে আছে, এগুলো তো পুরাণ কথা, সবাই বলে, আমি নতুন কিছু বললাম। সমস্ত কিছুর আবিষ্কার এই মানব দেহ থেকে হয়েছে। আচ্ছা, তাহলে সকলে উত্তর করে কোরআন হাদিস থেকে, আমি উত্তর করলাম আমার দেহ কোরআন থেকে, আপনারা কি খুশি? আপনাদের কি এটা যুক্তি মিলছে? আলহামদুলিল্লাহ। এখানে লেখা আছে অন্য অন্য ইবাদতের পাশাপাশি আমাদের জানা দরকার কোন কোন সাধনে আমাদের মুক্তি হবে, অর্থাৎ জন্ম জন্মান্তর হতে চিরমুক্তি হবে। এই এই প্রশ্নটি খুবই জটিল, খুবই কঠিন। অন্য অন্য ইবাদতের পাশাপাশি আমাদের জানা দরকার কোন কোন সাধনে আমাদের মুক্তি হবে, অর্থাৎ জন্ম জন্মান্তর হতে চিরমুক্তি পেতে পারি। অন্য অন্য ইবাদত বলতে আমরা নামাজ, রোজা, জিকির এই বুঝি। এখন মানুষে যখন নামাজ পড়তে যায়, যখন জিকিরে থাকে বা যখন ধ্যানে ডুবতে চায়, তখন সে ডুবতে পারে না। কারণ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হীরা পর্বতের গুহায় ধ্যানমগ্ন ছিলেন 14.5 বৎসর। ওইখানে জিব্রাইল আলাইহিস সালাম তার সিনা পরিষ্কার করছে, এরপরে তাকে সাধনা করতে বলা হয়েছে। ওই হীরা পর্বতের গুহায় নবীজির উপরে কোরআন নাজিল হয়েছে। ওই হীরা পর্বতের গুহায় যখন 40 বছর পূর্ণ হইল তখন তিনি নবুয়ত লাভ করলেন। 52 বছরে যখন আল্লাহ দাওয়াত করছে যে দোস্ত তুমি আসো আরশে আজিমে, তখন আল্লাহর সাথে সাক্ষাৎ কইরা আল্লাহর কাছ থেকে 5 ওয়াক্ত নামাজ আনছে, হাদিস প্রমাণ, এটা কোরআনে নাই, যে আল্লাহ থেকে 5 ওয়াক্ত নামাজ আনছে, তারপরে সাহাবাদারকে দিছে, এরপরে নামাজ পড়ছে। তাহলে তিনি 25 বৎসর বয়সে যখন হীরা পর্বতের গুহায় গেল এবং 14.5 বৎসর তিনি সাধনায় কাটাইল, এরপরে 52 বছর যখন হলো আল্লাহ তাকে দাওয়াত দিছে, আল্লাহর সাথে সাক্ষাৎ করিয়া 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসছে এবং রাসুল টাইটেল পাইছে। তাহলে মুহাম্মদ সাল্লাহ সাল্লাম জন্ম নিছে আর নবুয়ত লাভ করছে 40 বৎসর বয়সে, 52 বছরে লাভ করছে, আল্লাহর সাথে মেরাজ করে রাসুল লাভ করছে। তাহলে অন্য অন্য ইবাদতের পাশাপাশি যে দেখা গেছে সাধন ভজনটা করতে হবে। এখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যদি 52 বছরে নামাজ আসা থাকে তাহলে আগে কি করছে? আগে তিনি ধ্যান সাধনায় বা নিজের সিনাকে পরিষ্কার করছে জিব্রাইল দ্বারা, এরপরে নিজের নিজের ভিতরে যখন পরিষ্কার হয়েছে তখন সে নামাজে বসুক, ধ্যানে বসুক, আল্লাহর প্রেমে সে ডুবে যেতে পারে। কারণ তার ভিতরে পরিষ্কার হয়ে গেছে, সাধনা করে তার নিজের ভিতরে পরিষ্কার হয়ে গেছে, এখন সে ডুবতে পারে। আর যারা এই সাধনাগুলো না করে তখন কি হয়, যে হাদিস শরীফ আছে কাতার সোজা না হইলে নামাজ হবে না,
মসজিদের কাতারের মধ্যে দাঁড়ায় যখন নামাজে দাঁড়ায় যায় তখন তিনি নামাজ শেষ করে দেখে যে কাতারে দাঁড়ানো আছে কিন্তু এতক্ষণ সে কাতারে ছিল না সে চলে গেছে মেয়ে বিয়ে দিতে সে চলে গেছে গরুর হাটে সে চলে গেছে দেশে একটা ঘর তুলতে তাহলে তিনি নামাজের কথা বলা হয়েছে হাদিসে যে নামাজে যে দাঁড়াবে কাতার সোজা না হওয়া পর্যন্ত তার নামাজ হবে না এখন মসজিদের কাতার ঠিকই আছে কিন্তু আমার ভিতরের কাতার ঠিক নাই তাহলে ওই ভিতরের কাতার ঠিক না হওয়া পর্যন্ত সেই নামাজে আল্লাহর সাথে মেরাজ হবে না তাহলে সেই কাতার ঠিক রাখতে হইলে এবং সেই কাতারে দাঁড়াইয়া নামাজে দাঁড়াইয়া আল্লাহর মেরাজ পাইতে হইলে কি করতে হবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হীরা পর্বতের গুহায় 14.5 বছর ধ্যানমগ্ন ছিল সাধনা ছিল এবং তার সিনা পরিষ্কার করছিল এই সাধনাগুলো যদি কারো না হয় তাহলে সে মসজিদে দাঁড়াইবে ঠিকই মসজিদে থাকতে পারবে না সে চলে যাবে মসজিদের দেওয়াল ভেঙে চলে যাবে লাস্টে মেয়ে বিয়া দেওয়া হয়েছে পরে চিন্তা নিছে পরে রাখাতে যে নাতি যদি হয় নাম রাখমু কি অন্তরী বিয়ারই খবর নাই এমন চিন্তাও হয় নামাজে দাঁড়ায়া কেন হয়েছে একমাত্র নামাজের আগে যে সাধনাগুলো করার কথা এগুলা করা হয় নাই তাহলে নামাজ যেহেতু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে আইনা দিছে আমরা নামাজ তো পড়ব নামাজের পাশাপাশি আমরা সেই সাধনাগুলোও করব আর সেই সাধনাগুলোর কথা কোরআনে কোথায় বলছে সূরা ইনসিরার মধ্যে বলছে তোমরা যখনই অবসর পাও সাধনা করো সূরা সাফফাতের মধ্যে আল্লাহ বলছে তোমরা যখনই অবসর পাও সাধনা করো আর যারা সাধন করবে যারা নিজেকে পবিত্র করবে এরাই সফল কাম এদের আর মৃত্যু হবে না প্রথম মৃত্যু ছাড়া আমাদের যে একটা মৃত্যু হবে এরপরে আত্মজগতে আমাদের আর মৃত্যু হবে না তার মানে কি আমাদের জন্মই হবে না মৃত্যু হবে কেন আর আল্লাহ কইতেছে আমার জন্ম নাই আমার মৃত্যু নাই তাহলে আমিও যদি বলি সাধন সাকসেস কইরা যে আমারও আমার আত্মারও জন্ম নাই মৃত্যু নাই তখন আল্লাহর সাথে মিশবে তখন আল্লাহ যদি স্বাধীন হয় আমি আর পরাধীন থাকবো না আমিও স্বাধীন হয়ে যাব তাহলে আমাদের কি করতে হবে যে আমাদের ডুবতে হইলে এই সাধনা করতে হবে এই সাধনা কোথায় পাবো এই সাধনাগুলো একমাত্র নিজ নিজ মুর্শিদ আমাকে দিবে এই সাধনাগুলো যখন আমি নিয়মিত করব এবং শরীয়তের শরীয়তটাও ধরে রাখছি শরীয়তের ইবাদত করতেছি হাকিকতের দেশে যে মারিফতের ইবাদতও করতেছি তখনই আস্তে 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 আমাদের ভিতরে পবিত্র হবে তখনই আমরা একদিন মুক্তির পথে চলে যাব আল্লাহর সাথে চিরমুক্তি হয়ে আল্লাহর সাথে বিলীন হয়ে যাব তখন আমাদের আর জন্ম মৃত্যু নেই জন্ম মৃত্যু নেই এই কথাটা আমার মুখের না সূরা সাফফাতে আল্লাহ এই কথা বলছেন আচ্ছা যে কয়েকটাই প্রশ্নের উত্তর করা হইল আমার মন থেকেই করার চেষ্টা করছি হয়তো ভালো হয় নাই সামনে ইনশাল্লাহ আরও ভালো করব এখন যেটুকুই হইল আপনাদের মনোগত হয়েছে ইনশাল্লাহ আচ্ছা আলহামদুলিল্লাহ আজকে এই পর্যন্তই